নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তো আবারও চলে আসলাম তোমাদের মাঝে নতুন আর একটা ব্লগ নিয়ে তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে আর এনজয় করে পুরো ভিডিওটা দেখবে তো বর আসবে বলে বরের জন্য একটু পায়েস করলাম আর ও আমাদের জন্য কী আনলো পুরো ভিডিও তো সঙ্গে থাকতে দেখতে পাবে এনজয় দ্য ভিডিও বরবাবু ত্রিপুরার বাইরে ছিল অনেকদিন তো ও আসছে বলে খুশিতে ওর জন্য পায়েস বানালাম কারণ ও পায়েসটা খুব পছন্দ করে আর একটু হালকা পাতলা খাবার বানালাম সুটকির ভর্তা মাছ ডাল আর ও ফোনে বলেছিল ভাতটা খাবে না তারপরও আমি করলাম কারণ যদি আসলে ক্ষুদাও লাগতে পারে কারণ বাইরের খাওয়া আমাদের ত্রিপুরার মতো হয় না তো যার কারণে ওর জন্য সুটকিটাকে করে নিলাম আর ডালটা করে নিলাম একটু মাছ করে নিলাম আর ও তারপরও বলেছে যে খাবে না তুমি বানিয়ে রাখতে পারো তো ঠিকই খায়নি আসার পরেও শুধু পায়েসটাই খেয়েছে আর আমাদের ত্রিপুরাতে যেভাবে খায় বাইরে কিন্তু এভাবে খায় না তো যখন অনেক দিন বাইরে ছিল অনেক দিন বাইরে থেকে বাইরের যে খাওয়াটা ওদের মন মতো করে হয় না ঠিক করে খেতে পার না তো ফোনে বলতো তো আমি চিন্তা করলাম যেদিন আসবে ওই দিন রাত্রে দুটা তিনটা বাজবে কি করা যায় ওই দিন তো রাত্রি করে মাংসটা খাওয়াটা ঠিক হবে না তো যার কারণে শুটকিটা করলাম আর ডাল করলাম আর মাছটা করলাম কিন্তু তারপরও বলেছে খাবে না রাত্রে দুটা তিনটা বাজবে আস্তে আস্তে তো এই টাইমে খাওয়াটাও ঠিক হবে না হজম হবে না তো আমি তার জন্য একটু পায়েস করে নিলাম আর অনেক দিন পরে যেহেতু আসছে ঘরে ও পায়েসটা ওর খুব পছন্দ তো পায়েসটা করে নিলাম আর সত্যি বাইরে যখন যায় ত্রিপুরার লোক ত্রিপুরার লোক বাইরে গিয়ে কিন্তু খাওয়াটা অনেক কষ্ট পায় কারণ ওদের মনের মতো করে খাওয়াটা হয় না আর ত্রিপুরার খাওয়ার মতো বাইরে কখনও খাওয়া পাওয়া যাবে না কারণ ত্রিপুরার লোক যেভাবে রান্না করে বাইরের লোক ওভাবে রান্না করতে কখনো পারবে না চেষ্টা করলেও পারবে না কারণ ত্রিপুরার যে খাওয়ার স্টাইল ওইখানে বাইরের লোকে যতই চেষ্টা করুক আমাদের মতো করে কেউ রান্না করতে পারে না কারণ আমিও অনেকবার বাইরে গিয়েছি আর বড় বাইরে গিয়েছে অনেকবারই কিন্তু যতই যাক যেখানে যাক যে হোটেলেই খাক না কেন ত্রিপুরার মতো করে খাওয়ার ওখানে পাওয়াই যায় না আর ত্রিপুরার যেভাবে রান্না করে ওইভাবে রান্না ওখানে করেই না অনেক রকমের মশলাপাতি দিয়ে ওরা রান্না করে যতই মশলাপাতি দিয়ে রান্না করুক না কেন তারপরেও কিন্তু টেস্ট আর ত্রিপুরার যে স্বাদ খাওয়ার খাওয়ার যে স্বাদটা স্বাদটা কখনো ওখানে খুঁজে পাওয়া যায় না ত্রিপুরার মানুষ যখন বাইরে যায় তখন খাওয়া দাওয়াতে ওদের খুব কষ্ট হয় যারা যারা বাইরে গিয়েছ তারা নিশ্চয়ই বুঝতে পারছ ত্রিপুরার যেরকম খাওয়া স্টাইল এরকম বাইরে গিয়ে তোমরা নিশ্চয়ই পাবে না তো ও ঘরে আসছে তো যখন ও ঘরে আসছে তখন আমি সিম্পলভাবে ভাবে ওর জন্য কিছু করলাম কারণ রাত্রি দুইটা তিনটার সময় নিশ্চয় ভারী জিনিস খাওয়াটা ঠিক হবে না তারপরেও হালকা পাতলা করে কিছু একটু করতে হবে তো ওই জন্য আমি ডাল করলাম শুটকির ভর্তা করলাম আর একটু মাছ করলাম আর এদিকে রান্না শেষ করে পচে বসে আছি তো তখন ওরা আসলো ওর সঙ্গে আরেকটা স্টাফ ছিল ওরাও বাইরে থেকে এসেছে রাত্রি করে আসলো তো ওকেও দিলাম স্টাফ সহ সব সটা খেলো আর এদিকে দেখো আমাদের জন্য কী আনলো বাঙালিদের সব থেকে বড়ো উৎসব দুর্গা পূজা দুর্গা সবাই নতুন নতুন জামা কাপড় পরে তো আমার পর বাইরে গিয়েছে আমরা ভাবলাম কি আসার সময় আছে কিছু না কিছু তো নিয়ে আসবে দেখো চকলেট নিয়ে আসলো আমাদের মাঝে খুব হাসিও পেলো আর চকলেটগুলো খুবই টেস্ট লাগলো খেতে খুবই স্বাদ আর মাছের জন্য দেখো চকলেট আনলো তো তোমাদের কাছে আমাদের এই গিফট কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে Thank you. Bye-bye.